তাহিলিয়া জগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা একবার দেখিতাম, বলেন না জাহিলিয়া জগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা একবার দেখিতাম, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দিব যদি নবী তুমি চাও, ওই নবীর কারণে যদি তুমি জগৎ বানাও, ঈসা নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমারে আপনি আখির জামানার নবীর উম্মতে না বানাইবেন, আমারে কি লাগে আপনি নবী বানাইলেন, বলে কেন রে, বলে আখির জামানার নবীর দাম বড় বেশি, শুধু নবীর দাম বেশি না নবীর উম্মতের দাম বেশি। এবার আল্লাহ কয় ওহো আসমান তুমি দিয়ার কোনো জবাব দাও না, আসমান কয় আল্লাহ আমারে বানাইছেন যে নবীর কারণে, আমারে বানাইছেন যে নবীর কারণে, আমার তারকা সূর্য চন্দ্র বানাইছেন যে নবীর কারণে, আমার চতুর্থ আসমানের নবীরে বানাইছেন যে নবীর কারণে, ওই নবী নাকি জমিনে বসবাস করে, আপনি আল্লাহ প্রকাশ হইছেন যে নবীর কারণে, ওই নবী নাকি ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই জমিনে বাস করে, ও আল্লাহ ওই নবীটারে আমার দেখতে বড় মন চাই, ওই নবীটারে একটা বার আমি আসমানের মধ্যে আনেন না, আল্লাহ কয় আসমান ধৈর্য ধারণ করো, ওই নবীকে তোমার মাঝে আনা হবে, এমন ভাবে যাইতে যাইতে এক বছর দুই বছর করে দীর্ঘ 23 বছর আমার নবীজির বয়স 40 বছর পর্যন্ত উপনীত। এবার আমার আল্লাহর কাছে আসমান বারবার ফরিয়াদ করে, ও আল্লাহ গো আমি আসমানের মাঝে ওই নবীকে একবার আনেন না, আমার আল্লাহ কয় জমিন ধৈর্য ধারণ করো। যখন রে বাবারা, ও বাবারা বন্ধুরা, রজব মাসের 27 তারিখ দিবাগত রাত আগমন করে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি হযরতে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়, উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী যখন ঘুমায়া যায়, আমার নবী ঘুমানোর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আমার তো মনটা চাই ওই নবীর একবার দেখতাম, তাড়াতাড়ি আমার নবীর আমার বাড়িতে নিয়ে আসো, আমার নবীর আনার জন্য জিবরাইল ফেরেশতা যখন দুনিয়াতে আগমন করতে লাগলেন, আল্লাহ কয় জিবরাইল আমার নবীর আনতে যাচ্ছ, আমার নবীরে তুমি যে আনবা, আমার নবীরে কি আমার বাড়িতে তুমি এমনি নিয়ে আসবা, না 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 আমার নবীরে আমার বাড়িতে দুলা সাজে আনবা, আমার বাড়িতে আমার নবীরে মেহমান বানে আনবা, আমার বাড়িতে আমার নবীরে সুন্দর করে সাজে আনবা। জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ গো তাহলে আপনার নবীর জন্য কি করব, আল্লাহ কয় তুমি জান্নাতু দারুস সালামে যাও, দারুস সালামের মধ্যে যায় দেখবা আমার নবীর জন্য একটা জান্নাতি পোশাক আছে, ওই পোশাকটা নিয়ে তুমি জান্নাতের মধ্যে থেকে নবীর কাছে যাইবা। এবার জিবরাইল জান্নাতের মধ্যে দারুস সালামে ঢুকলো, দারুস সালামের মধ্যে ঢুকে দেখে একটা পাঞ্জাবি, একটা সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি মোবারক দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আছে। এবার হযরতে জিবরাইল জান্নাতের মধ্যে ওই ফেরেশতার পোশাকটা আনতে যাইবো, যা দেখতে ওই পোশাকের কাছে 70,000 নূরের ফেরেশতা ওই পোশাকটার ডাইনে বামে তাওয়াব করতেছে। জিবরাইল ফেরেশতা লক্ষ্য করে দেখে যে ফেরেশতা একবার ওই পোশাকটারে তাওয়াব করে, এটা দ্বিতীয়বার আর তাওয়াব করার সুযোগ পায় না, সুযোগ পায় না। এবার জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয় ফেরেশতার দল সর সর সর, বলে কেন গো, বলে এই পোশাকটা যার ওই পোশাকটা তার জন্য নিয়ে দামো, ফেরেশতা কয় সরব না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জিবরাইল তো মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক উস্তাদ আর কি, সব ফেরেশতার উস্তাদের কথাই ফেরেশতা শুনেন। ফেরেশতার দল ডাক দিয়া কই, ও মুআল্লিমুল মালাইকা আপনার কথা আমরা শুনতেছি না, আমাদের কাছে বড় কষ্ট লাগে, বলে কেন শোনো না, বলে এ পোশাকটা আল্লাহ যে সময় বানাইছে, বানানোর সময় আমরা আল্লাহরে জিগাইছি আল্লাহ এ পোশাকটা কার, কে এমন ব্যক্তি যার 70,000 নূরের ফেরেশতা দিনে রাইতে 24 ঘন্টা তাওয়াফ করব, যেটা এক ফেরেশতা একবার তাওয়াফ করলে দ্বিতীয়বার তাওয়াফের সুযোগ পাইতো না, এটা কে গো? আল্লাহ কইছে এটা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ ওই নবীরে আমরার একবার দেখাইবেননি, জিবরাইল
এ পোশাক আমরা ততক্ষণ দিতাম না যতক্ষণ না আল্লাহ কইছে আমার নবীরে এ পোশাকের মালিক একবার আমরা দেখাইব জিব্রাইল চলে গেছে 500 নূরের ফাঁকা বাড়ি দিয়া আল্লাহর বাড়িতে যায় ডাক দিয়া কই আল্লাহ ফেরেশতা তো জান্নাতের পোশাক দেন আল্লাহ কই কেন দেয় না আল্লাহ গো ফেরেশতারা কইছে পোশাক দিতে পারে একটা শর্তে বলে কি শর্তে যদি তাদের নবীরে ওই যেই পোশাকের মালিক রে তাদের কাছে একবার নেওয়া হয় জান্নাতে ঢুকানো হয় আল্লাহ কয় যাও কলানা আম অবশ্যই ওয়াদা করলাম ওই নবীরে জান্নাতে প্রবেশ করানো হবে এবার জিব্রাইল পোশাকটা লয়ে আল্লাহর বাড়িতে আসছে আল্লাহর কাছে লামকানে ডাক দিয়া কয় আল্লাহ পোশাক তো আনলাম এখন আমি যাইতে পারে আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর কাছে পোশাক নিয়ে যাও তুমি জিব্রাইল না নূরের পাখা দিয়া নবীর কাছে যাও আমার নবী কি দিয়া আমি আল্লাহর বাড়িতে আসব জিব্রাইল কয় আল্লাহ আমি ফেরেশতা আমার কাছে কইরা তো আপনার কাছে নিয়ে আসব হে জিব্রাইল ওই নবী তোমার সাথে আসবে ওই নবীর একটা সম্মান আর দাম আছে কারণ ওয়ারাফান আলাকা যিকরা ওই নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি আমি তোমার লগে লাগাইতে পারবো না আমার আল্লাহ কয় জিব্রাইল এবার ঢুকো তুমি জান্নাতুন নাঈমের মধ্যে জান্নাতুন নাঈমের মধ্যে যায় দেখবা ওই জায়গার মধ্যে অনেকগুলা নূরের বোরাক আছে একটা বোরাক আমার নবীর জন্য নিয়ে যাও এবার জিব্রাইল ফেরেশতা যায় জান্নাতুন নাঈমের মধ্যে জান্নাতুন নাঈমের মধ্যে যাইয়া হযরত জিব্রাইল ফেরেশতা দেখতাছে অনেকগুলা বোরাক জোড়ায় জোড়ায় একটার লগে আরেকটা ভাবের আদান প্রদান করে জিব্রাইল ফেরেশতা তাকায় দেখো অনেকগুলা বোরাক ওই জায়গায় খেলা করে কিন্তু একটা বোরাক অত্যন্ত দুর্বল কোনো খানা খায় না একবার জান্নাতুন দারুন নাঈমের শেষ প্রান্তের মধ্যে দাঁড়ায় 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 চোখের পানি ফালাইতেছে জিব্রাইল ফেরেশতা সব বোরাকরে দেখা একটা বোরাকের সামনে যে ডাক দিয়া কয় হে বোরাকরে এতগুলা বোরাক দেখলাম একজন আরেকজনের সঙ্গে বাপের আদান প্রদান করে তুমি বোরাক দিয়া একা দাঁড়ায় দাঁড়ায় কান্দ কেন কান্দ বোরাক ডাক দিয়া কয় জিব্রাইল আমি কেন কান্দি জানেননি আমার আল্লাহ যখন আমরা বোরাকরে বানাইছে আমার আল্লাহ কইছে আমরা বোরাকের একজনের পিঠের মধ্যে মদিনার রহমতের নবী উঠব যে নবীর কারণে আল্লাহ আমনারে বানাইছে জান্নাত বানাইছে আমি বোরাক একটা কারণে কান্দি আমি বোরাক একটা কারণে কান্দি হে বোরাক রে কেন কান্দ বলে আমি কান্না করার কারণ হইল একটা বলে কি কারণে কান্দ এতগুলা বোরাকের মধ্যে আমি বোরাকের ফিটে জানি নবীরে তোলেনি জিব্রাইল ডাকে দিয়া কয় আল্লাহ অনেক সুন্দর সুন্দর বোরাক আছে গো কোন বোরাকটা আনবো আল্লাহ কই যেটা সুন্দর ও বন্ধুরে আমার জিব্রাইল কই আল্লাহ সুন্দর তো অনেক আছে কিন্তু এটা দেখতে শুকনা শরীরে কোনো কিছু নাই এটা নাকি জন্মের ফট থেকে শুধু কান্দে কেন রে বলে ওই নবীরে তার পিঠে তোরবার লাগে আল্লাহ কই এডারে ধরে লইয়া তাইলে টাকা পয়সা শরীরের স্বাস্থ্য দেখে আল্লাহ মানুষ পছন্দ করে না শরীরের স্বাস্থ্য দেখে আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে এর লাগে আল্লাহ কয় কুলুবিল মুমিনিন আর শিল্লা আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ভাষা বানায় সুবহানাল্লাহ বলবেন না ওরে কলবে কলবে মিল মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি তো সুবহানাল্লাহ দেন না জোরে কই আর কি ঠান্ডা দেন না কও আল্লাহ কবুল করক আরো জোরে কন আল্লাহ কবুল করক এবার জিব্রাইল চইলা যায় আল্লাহর বাড়িতে যায় ডাক দিয়া কয় আল্লাহ গো আমি যাব নাকি এবার নবীর কাছে এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল আমার নবীর বাড়িতে যাইবা নবীর বাড়িতে যাইবা যে আমার নবীর আমার কাছে আনার আগে নবীরে কি একটু মিষ্টি মুখ করাইবা না অবশ্যই নবীরে কি মিষ্টি মুখ করাইবা না মেহমান বাড়িতে আইলে কিনলা কাকে মিষ্টি মুখ করান এটা তো আল্লাহর সুন্নত আল্লাহর সুন্নত আমরা জানি সুন্নত দুই প্রকার একটা সুন্নতে মুয়াক্কাদা আর একটা সুন্নতে জায়েদা কিন্তু একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত এটার নাম হইল সুন্নতে মুআল্লা জোরে কয় না সুবহানাল্লাহ
এটার নাম হলো সুন্নতে মুআল্লা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীর জন্য মিষ্টান্ন নিয়া যাও এবার আমার আল্লাহ কি মিষ্টান্ন পাঠাইছে চার প্রকারের পানি পাঠাইছে এক প্রকার হলো জান্নাতে ইন্না আতাইনা কাল কাউসার আরেক প্রকার হইলো সারা বান্তাহুরা আরেক প্রকার হইলো জান্নাতি লাবান মানে দুধ আরেক প্রকার হইলো জান্নাতের মধু জিব্রাইল যাও 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 এগুলা নিয়ে আমার নবীর কাছে যাও জিব্রাইল যখন আমার নবীর ঘরের দরজায় গেছে দেখতেছেন আমার নবীজি উম্মে হানির ঘরে আমার নবীজির উম্মে হানির ঘরের মধ্যে জিব্রাইল কেমনে ঘরের দরজা বাড়ি দিব জিব্রাইল আল্লাহ পাক রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে অনুমতি নিয়েই আল্লাহর অনুমতি নিয়ে নবীর ঘরে জিব্রাইল যায়া দেখতেছেন আমার নবী ঘুমাইতাছে আল্লাহ কয় জিব্রাইল আদব রক্ষা করো নবীরে ডাক দিলে যদি আমার নবী কষ্ট পায় আমি আল্লাহ কিন্তু যেমন ভাবে শয়তানের নাম আবেদ ছিল এটারে আমি শয়তান বানাইছি এটা বড় ইবাদতকারী দুনিয়ার এমন কোন জায়গা নাই শয়তান সেজদা দিছে না আমি আল্লাহ তারে বেয়াদবির কারণে শয়তান বানিয়ে দিছি হে জিব্রাইল আমার নবীর লগে যেন বেয়াদবি না হয় জিব্রাইলকে আল্লাহ ডাক দিতাম কেমনে আমার আল্লাহ কয় আদব হয় যেমনে আল্লাহ শিখিয়া দেয় না শুধু কয় আদব হয় যেমনে জিব্রাইল আমার নবীর কদমের কাছে যায় যখন বৈশা যায় হযরতে জিব্রাইল ফেরেশতার জিব্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দিছে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ জিব্রাইল যখন আমার নবীর কদমে তার জিব্বাটা লাগাইয়া দিছে রে ও নবীর উম্মতের দল এবার নবীর কদম মোবারকে জিব্বাটা লাগানোর পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমার নবীর অনুভব হয় নবী আমার ঘুম থেকে উঠে গেছে সোজা কইয়া দেখতেছে জিব্রাইল আমার নবীর সামনে নবী কই জিব্রাইল এমন টাইমে তো কোনোদিন হাজির হও না কেন আসলা রে জিব্রাইল ডাক দিয়া তো আমার আল্লাহ পাঠাইছে আপনার সঙ্গে মেরাজ করবে আপনার সঙ্গে বাবার আদান প্রদান করবে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য নবী কয়ে যাইতাম না নবী কয়ে যাব না এবার আমার আল্লাহর কাছে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার নবী তো কয়ে যাবে না আল্লাহ কয় কারণ তো একটা আছে কেন নবী যাবে না আমার নবীকে জিজ্ঞাস করো এবার আমার আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিব্রাইল আইসা ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবী মায়ার নবী আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে আপনি কেন যাবেন না আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবী আমি নবী কেন যাব না আমি নবী যদি এই দুনিয়া ছাইরা আল্লাহর কাছে চইলা যায় আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে এবার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কই নবী গো আসেন আমার বাড়িতে আপনার উম্মতের ব্যবস্থা আমি আল্লাহ করব নবী আমার দুই রাকাত নামাজ পড়া আমার নবী কই জিব্রাইল চলো জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ এমনে যাওয়া যাবে না আপনাকে জান্নাতের পোশাক পরাবো নূরের ফেরেশতা ঘরের মধ্যে আগমন কইরা জান্নাতের পোশাক পরায় আমার নবী সামনে দিকে যায় যে বুরাকটা সামনের দিকে যাইতেছে আমার নবী সামনে যায় কই নবী গো আপনি তো হাইটা যাবেন না আপনার সম্মুখে একটা বুরাক রাখা হয়েছে আপনি নবী বুরাকের মধ্যে উঠবেন নবী আমার সামনে যায় বুরাকতে তো ডাক দিয়ে নিচের দিকে বসানো লাগে আমার নবী বুরাকের সামনে যাইতে দেরি বুরাকটা নিচে বসতে দেরি করে না আমার নবী বুরাকের মধ্যে উঠে গেছে ও মুসলমান আপনি মোবাইলের মধ্যে গুগল ম্যাপসে ঢুকেন মক্কা টু বাইতুল মুকাদ্দাস মানে মক্কা শরীফ টু বাইতুল মুকাদ্দাসের দূরত্বটা একটু তাড়াতাড়ি লেখা দেখো কেন কেন বাইতুল মুকাদ্দাস টু মক্কার দূরত্বটা কত আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা নবীজি মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে যাইব কারণ কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার আল্লাহ আমার নবীরে বাইতুল্লাহ থেকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছে ওই বোরাকের মধ্যে সরাইয়া আমার নবী কয় হ্যাঁ কত মারহাবা কইতেন না বন্ধুরে আমার ও নবীর উম্মতের দল আমার দয়াল নবী রহমতের নবী 4 ঘন্টা 33 মিনিটের রাস্তা বর্তমান জামানায়
আগের যুগে তো এখন না সুন্দর গাড়ির ব্যবস্থা, আগে তো এমন ব্যবস্থা ছিল না। আমার নবী রহমাতান লিল আলামিন নবীজি মুরাকের পিঠে চইরা বাইতুল বাইতুল মুকাররম, আমার নবীজি মসজিদে হারাম মানে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করছে বোরাকে চইরা। আমার নবী কয় আমি যখন বোরাক চইরা বাইতুল মুকাদ্দাসে যাইতেছিলাম আমার বোরাক কেমন জাননি, গোরা চলে রাস্তা দিয়া, বোরাক চলে কত কঠিন ভাবে, বোরাক চলে উইরা উইরা, বোরাক দেখতে গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, অত্যন্ত সুন্দর, দেখতে রংটা সাদা। আমি নবী বোরাকে উঠছি, বোরাকের কয় কদমে কতটুক যায়, বলে বোরাকের চোখটা যাইয়া শেষ যেই জায়গায় পড়ে, বোরাক একটা কদম থেকে আরেকটা কদম ওই মাথায় দেয়। আমার নবী কয় আমি যখন বোরাকের মধ্যে উঠা, আমি যখন মক্কা থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে যাইতেছিলাম, আমি তাকিয়া দেখছি, আমি যাওয়ার সময় মুসা নবীর কবরের উপর দিয়ে গেলাম, আমি দেখছি মুসা নবী কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। মুসা নবী কবরে কি করে? রওজার মধ্যে নামাজ পড়ে। আমার নবী ডাক দিয়া কই উম্মত, এবার আমি গেলাম বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে যাইয়া যে বাইতুল মুকাদ্দাস এখন জেরুজালেমরা দখল করে রাখতাছে, ওই বাইতুল মুকাদ্দাসে আমার নবী যাইয়া বোরাক থেকে নাইমা বোরাকটারে খুইলা বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সঙ্গে নবী আমার লাগাইছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সে আংটাটা আছে, ওই মুকাদ্দাসে নবী যখন ওই আংটার মধ্যে বানছে বান্দা আমার নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করছে, যায়া দেখতাছে আল্লাহর যত নবী আছিল আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে লাইন দুইরা দাঁড়াইয়া রইছে, মাঝখান দিয়া জায়গা খালি, ডাক দিয়া কয় নবী গো আমরা জানি আমার আল্লাহ আপনারে মেরাজে লইয়া যাইব, যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস জিয়ারত করে আনিব, এজন্য আমরা দাঁড়াইয়া রইছি আপনি নবীর পিছনে দুই রাকাত নামাজ পড়বার লাগিয়া। এবার আমার নবীর ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাকাত নামাজ হইছে, মেরাজের রাইতে আমরা নামাজ পড়ি, অনেক মৌলবি সাবরা ঘুমটা মৌলবিরা দেখবেন আয়া ফতুয়া লাগাইয়া দেয় আমার নবীর মেরাজের দিন কোন নামাজ নাই, মসজিদের মধ্যে তালা দিয়ে ডিবাই রয়ে যায়। আমরা নির্দিষ্ট পড়ি না, কোন জায়গায় চার রাকাত, কোন রাকাত ছয় রাকাত, কোন রাকাত আট রাকাত, বারো রাকাত, এমন ভাবে পড়ে চার রাকাত চার রাকাত চার রাকাত করে করে আপনি একশো রাকাত পড়েন অসুবিধা নাই। মেহরাজের রাতে আমরা নির্দিষ্ট করে আবাদত এই কারণে করি, আমরা আবাদত করার কারণ হইল নবী যে এত সারা রাত্র মেহরাজে ছিল নামাজ আনছে, আমরা যদি এই রাত্রে আবাদত করি আমার আল্লাহ খুশি হইয়া যাইব। ও বন্ধুরে, ও দেওরা দক্ষিণ পাড়া নতুন বাজারের ভাই বাবারা, বন্ধুরা আশেপাশে এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মেরাজের প্রেমের ওয়াজ একটু মনোযোগ দিয়া শোনেন। আমার নবী যখন নামাজটা পড়াই গো, ওই নামাজের মধ্যে আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, দুরুদ ইব্রাহিম দিয়ে আমরা পড়ি, আমার নবী দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদ। আমার নবী দোয়াটা দূর ফরছে না, আমার নবী এই নামাজের মধ্যে দোয়া করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি, শেষ দোয়া। কিন্তু নামাজের মাঝখান দিয়া হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া কয় নবী গো আপনি আমার জন্য একটু দোয়া কইরা দেন। এবার আমার নবী দোয়া করে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম কামা সল্লাইতা, অতপর দুরুদ সালাম আলা ইব্রাহিমা ইব্রাহিমের উপরে, ওয়ালা আলী ইব্রাহিম ইব্রাহিমের বংশধরের উপরে, ইব্রাহিমের অনুসারীর উপরে, ইন্নাকা হামিদুম।
মারহাবা কইতেন না বন্ধুরে আমার এবার আমার নবী দুরুদ ইব্রাহিম ওই জায়গার মধ্যে দিয়া দিছে ও বন্ধুরে কত ভাবি মোল্লার আরে দেখি রে তারা তাদের ওয়াজের শুরু দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরুদ শরীফ না ফইরা আমরা যে দুরুদ পড়িয়ে ডানা ফইরা তারা দুরুদ ইব্রাহিম পড়ে এরা কই এই ইব্রাহিম দুরুদ ইব্রাহিম এটা শ্রেষ্ঠ দুরুদ হ্যাঁ এটা শ্রেষ্ঠ দুরুদ এটা নামাজের লাগে শ্রেষ্ঠ নামাজের বাইরে ফরতা কইছে এটা কেড়ায় তোমারে বলে হুজুর কি ফললে কি গুনাহ হইব না গুনাহ হইতো না একবার দুরুদ পড়লে 10টা রহমত হয় তাহলে যেটা শর্টকাট পড়লে বেশি ফরজ যায় এটা না ফরবা ঠিক কথা বুঝেন আমার হুজুর আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর গোলাম মোস্তফা শাহ হুজুর দেখতে ছোটখাটো দেখা যায় এলএমএ ভরপুর এ গ্রামের নিও মারহাবা কইতেন না আপনারা মারহাবা জুরে কোন এ এলাকার সন্তান আপনাদের খুতবা একটা না দুইটা লেখছে মারহাবা কোন কিতাব লিখতে লিখতে 13টা লেখছে উনি বলছেন নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম পড়া মাকরুহ এবার কোন দিকে ফতু দিব মোল্লারে দাঁড় করে এদিকে বলে হুজুর এটা হুজুরে না কইছে এডাই কুমিল্লা আলিয়ার মহাদ্দেস এই জন্য আপনার গর্ব হয় না যে দেওরার ফুট যে ওনার কথার ওজন বুঝতে হইলে তো যোগ্যতা লাগে মিয়া মার হাওয়া কইলেন না জোরে হকানি আলেম থাকা এলাকার জন্য কত বড় নিয়ামত জানেন আপনারা কি জানেন আপনি কিছু জানেন না আল্লাহ নবী কয় হকানি আলেম মরে যাওয়া মানে একটা ছায়া দানকারী বৃক্ষ মরে যাওয়া এটাই সেই মুহাদ্দিস গোলাম মোস্তফা হুজুর দোয়া করবেন আমার উস্তাদদের জন্য আমি তো এলেম শূন্য মানুষ আমি ওনাদেরকে অল্প একটু একটু হয়তো পড়ছি আমার তো এই এলেম নাই ওনাদের হাজার হাজার বাঘের কিঞ্চিত পরিমাণ এলেম আমার নাই না আমরা তো ওনাদের ছোট ছোট কথাগুলো মনে রাখি আকিদাকে পরিপূর্ণ রাখার কথাগুলো মনে রাখি চিন্তা করছেননি আল্লাহ কবুল করুক আমিন কোন আচ্ছা একবার দুরুদ ছড়ি পড়েন ওয়াজদার ভিতরে আপনারা জানেন কিতা জানি একটু মনে হইতাছে একটু জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আরো মোহাম্মতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল তের আল্লাহ হুম্মা সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এবং ওনার অনুসারী আহলদের জন্য দোয়া করলেন দোয়া করার পরে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী জি এবার চলে যাচ্ছেন আল্লাহ পাকের কাছে নবী আমার ডাক দিয়া কয় যে নবী সারে যে নবী হযরতে মুসা রে আমি আসার সময় দেখছি মুসা নবী ওনার কবরে দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু আমি আইয়া দেখি মুসা নবী বাইতুল মুকাদ্দাসে আবার আমার পিছনে নামাজ পড়ে মুসা নবী কয় একজন এর আগে নামাজ পড়ছে কোন জায়গায় কবরে এবার নামাজ পড়ে কোথায় বাইতুল মুকাদ্দাসে আমার নবী কয় মুসা নবী একজন হইয়া যদি একই টাইমে দুই জায়গায় থাকতে পারে গো আমরার নবীর কারণে আল্লাহ মুসা নবীরে বানাইছে ওই নবী একই টাইমে উম্মত ডাক দিলে সব জায়গায় যাইতে পারে কি পারে এজরে বলেন না পারে কি পারে না ও বন্ধুরে মেরাদের ওয়াজ করলে ওয়াজের গোড়াটা শুদ্ধ উঠাইব একটু মনোযোগ দিয়া শুনলে আরো বুঝতে পারবেন এবার আমার নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে যাইতে যাইতে বোরাকে কইরা নবী আমার প্রথম আসমানে নবী আমার দ্বিতীয় আসমানে নবী আমার তৃতীয় আসমানে নবী আমার চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সপ্তম আসমানের পরে আমার আল্লাহর লামকানে যাইব লামকানের পরে আমার আল্লাহর ইলিয়ানে যাইব এবার গেল আমার
আল্লাহ পাকের কাছে এবার 70,000 নূরের ফর্দা জিব্রাইল কয় নবী গো এবার আর আমি জিব্রাইল যাইতে পারবো না নবী কয় জিব্রাইল কেন রে বলে কেন জানেন নি কেন যাইতে পারবো না আমি জিব্রাইলের ক্ষমতা এ পর্যন্ত ও নবী গো আপনি নবী ওই নূরের পর্দা ফাড়ি দিবেন কি ও বাবারা জিব্রাইল ফেরেশতা না নূরের তৈরি ওই নূরের ফেরেশতা দি 70,000 নূরের পর্দা ফাড়ি দিতে পারে না বলে কেন রে ও জিব্রাইল কেন তুমি পারে দিতে পারবে না বলে ও নবী গো আমি পারি না দিতে পারার কারণ হইল একটা নবী গো কেন বলে কেন জানো নি কেন জানো নি বলে কেন বলে আমি যদি নূরের পর্দার মধ্যে ঢুকি গো আমার 500 তো নূরের পাকা জয়না ছাই হইয়া যাইব এই জন্য আমি জিব্রাইল যাইতে পারবো না যখন জিব্রাইল এমন কথা বললেন আল্লাহর নবী কয় জিব্রাইল তুমি থাকো তাইলে নবী যদি মাটি তৈরি হয় জিব্রাইলের নূর মসজিদ আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলছে যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় আল্লাহ তার লাগে জান্নাতে একটা ঘর বানায় সুবহানাল্লাহ দি কয় না সুবহানাল্লাহ বলে হুজুর আমরা একটা মসজিদ বানাম কেমনে আল্লাহ আমাদের ঘর বানাইতো না নবী কয় হ্যাঁ সাহাবাই কেরাম কাঁদছিল এই কথা কওয়ার পরে সাহাবাই কেরাম কইছে আল্লাহ রসুল আমরা তো একা একটা মসজিদ বানান সম্ভব না নবী কইছে একটা মসজিদের কাছে সামান্য সহযোগিতা করলো ওই ঘরে তোমরাও থাকতে পারবা সুবহানাল্লাহ আর জোরে কইলানো সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবী 70,000 নূরের পর্দা পাড়ি দিছে প্রত্যেকটা পর্দার মধ্যে একটা একটা তালা লাগানো আমার নবী কয় আল্লাহ গো আমি তালাগুলা খুলবো কেমনে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় নবী আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম দিল খুইলা গেছে এমন ভাবে বিসমিল্লাহ পড়া 70,000 নূরের পর্দা আমার আল্লাহর নবী খুইলা গেছে খুইলা ফেলছে ও বন্ধু ও নবীর উম্মতের দল যখন ফু দিয়া ওই 70টা নূরের পর্দার তালা খুলছে এবার তো গেছে আরশ এবার আছে কুরসি এবার আছে লৌহ এবার আছে কলম এবার আছে লামকান আরশ কুরসি লোহার কলম ওরে নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন বলেন আরশ কুরসি লোহার কলম ওরে নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন ওরে জিন ফরিফা রাস্তা সকল নূরের নবীর ফসিনা নূরের নবী সহিয়া আছে সোনার মদিনা বলে নূরের নবী সহিয়া আছে সোনার মদিনা ও বন্ধুরে ও নবীর উম্মতের দল এবার আমার নবী গেছে আরশের সামনে আল্লাহ গো আরশের দরজা তো তালা মারা আরশের দরজাটা খুলবো কেমনে আল্লাহ কই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আরশের দরজা খুলা গেছে এবার গেছে কুরসির সামনে কুরসির দরজা তালা মারা আল্লাহ কই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার গেছে আরশ কুরসি লৌহের সামনে লৌহের দরজা তালা মারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার গেছে লৌহের পরে কলমের সামনে দেখে কলমের দরজা তালা মারা আল্লাহ কই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার কই আরশ কুরসি লৌহ কলম আল্লাহ সব জায়গার মধ্যে আপনার নাম ও গো আল্লাহ এবার তো লামকানের সামনে লামকানের দরজাটা কেমনে খুলতাম গো আমার আল্লাহ কয় আবার ফরেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় বন্ধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না এ লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা হরফ আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাই জায়গায় আমি আল্লাহর কলমা পড়ছেন কিন্তু আমি আল্লাহর লামকানে আসার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন আমি আল্লাহর লামকানের যত দাম আমি আল্লাহর ওই সাইটটা জাগার দামের সাইতে আরো কম ও নবী গো আপনি যখন আমার বাড়িতে আসতেন এবার আমার নবীজির জুতা মুবারক খুইলা আমার নবী যে আল্লাহর লামকানে প্রবেশ করে আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো নবী গো জুতা মুবারক খুলবেন না বলে কেন গো মনে আসেনি আসমান আর জমিনে যে ঝগড়া করছিল ও নবী গো
এ আসমানের লামকান আপনি নবীর জুতা মুবারকের দুলি পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছে ও নবী গো আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতা মুবারক নিয়ে প্রবেশ করেন আমার নবী জুতা মুবারক নিয়ে আল্লাহর কাছে প্রবেশ করে আল্লাহর নবীর জন্য শরবত পাঠাইছে কয় রকমের চার রকমের শরবত রজাবুল লিখতে তো চারটা হরফ লাগে এই চারটা হরফ দিয়ে রজবের চারটা রকমের শরবত নদী পাঠিয়ে দিছে ওই চার প্রকারের শরবত দিয়া আমার নবীর আল্লাহ মেহমানদারি কইরা আমার আল্লাহ কই নবী আপনি জান্নাত দেখতে যান আমার নবী জান্নাতে প্রবেশ করলো দেখতাছে জান্নাত অনেক সুন্দর মনে আছে জান্নাতের ফেরেশতারা নবী দেখতে কইছিল নবীরও দেখা লাইছে জান্নাতের ফেরেশতা আমার নবীর জান্নাতে ঢুকাইছে নবী আমার জান্নাত থেকে বাইর হইয়া কয় আল্লাহ এ জান্নাতের মধ্যে কি থাকবে আমার আল্লাহ কই জান্নাতের মধ্যে থাকবে আপনি নবীর উম্মতেরা নবী বড় খুশি মুস্কি হাসি দেয় এবার আল্লাহ কই নবী জাহান্নামটা দেখতেন না আল্লাহর সাতটা জাহান্নাম আমার নবীরে দেখাইছে নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিছে নবী কয় আল্লাহ কি থাকবো আল্লাহ কয় আপনার উম্মত থাকবো ও আল্লাহ বুঝলাম না জান্নাতে উম্মত থাকবো জাহান্নামে থাকবো আল্লাহ কয় যারা আপনার কথা মানবো এক কথা আনিন নাকি ওয়াল মুনকার আপনার আদেশ মানবো যারা মানবো তারা জান্নাতে থাকবো যারা মুনকার খারাপ পথে চলবো তারা খারাপ ভাবে জাহান্নামে যাবে নবী কয় আল্লাহ আমার উম্মত যেন ভালোভাবে চলে আপনি আমার উম্মতের একটা ফয়সালা করেন আল্লাহ কয় বন্ধু জান ফয়সালা 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী খুশি হয়ে গেছে উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো আমার আল্লাহ খুশি হয়ে যাইব এবার আমার নবী যে চলে আসতেছে আসমানের মধ্যে দেখা হয়েছে মুসা নবীর লগে ডাক আল্লাহর নবী আপনি যে আল্লাহর বাড়িতে গেছেন আমার আল্লাহ আপনারে কি দিছে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নামাজ দিতে বলে কয় ওয়াক্ত বলে 50 ওয়াক্ত ও নবী গো আপনার উম্মত যে আলসিয়ার আলসিয়া 5 ওয়াক্তই তো ফরত না 50 ওয়াক্তটা ফরব কেমনে এমন ভাবে কমাইতে কমাইতে আমার আল্লাহ পাকের নবী কমাইছে কত ওয়াক্ত 45 ওয়াক্ত আবার আসার সময় মুসা নবী কই গুলো ফাটতো না এবার আমার নবী কে আমার তো এবার শরম লাগে কেমনে কইতাম 9 বার কমাইছে কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আনছে তবে আমার আল্লাহ আমি নবীর কাছে ওয়াদা করছে গো আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহর ওয়াদা তো কোনোদিন ক্ষান্ত হইতে পারে না ওয়াদা খালাপ হইতে পারে না আমার আল্লাহ কইছে আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার আমার নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের কথা এটা তো পাইলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন 5 ওয়াক্ত করলে ডুলডুলে আমার নবী মেরাজের কথা যখন বললেন অনেক মানুষের কাছে বলে সবাই কই মুহাম্মদ মিথ্যা কথা বলে মুহাম্মদের কথা মানা যাবে না মুহাম্মদের কথা মানা যাবে না মুহাম্মদের কথাগুলো অসত্য কথা এগুলো সত্য কথা নয় মুহাম্মদের এমন কথা আমরা বিশ্বাস করতে পারি না ও বন্ধু রে এমন টাইমে হযরত আবু বকর আমার নবীর সামনে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইহুদির সঙ্গে কিসের তর্ক হয় আমার নবী কয় আবু বকর আমি গতকালকে রাত্রবেলা মেরাজে গেছি আল্লাহর বাড়িতে আমার আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজ দিতেন আবু বকর কয় সদ্দাক তাই ইয়া রাসূলুল্লাহ আপনার কথা সত্য গো নবীজি আবু বকর রে আমার নবী কয় আবু বকর তুমি তো আমার মেরাজের কথা ভালো করে শুনলাই না তুমি কেমনে বিশ্বাস করলা আবু বকর কয় আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না আল্লাহর নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা আসতে পারে না এই জন্য আমি বললাম সত্য কথা আমার নবী কে আবু বকর তুমি আমারে এই সত্যবাদী বলার কারণে আমি নবী তোমারও বললাম তুমি চির সত্যবাদী এরপর থেকে আবু বকরের নাম হয়ে গেছে আবু বকর সিদ্দিক আর আমার এই দেওরা এলাকার কত সিদ্দিক মিয়া মিশা কথা ও সিদ্দিক ভাই আসেনি কোনো কেউ থাকলে সেইতেন না আল্লাহ কবুল করার জোরে কোন আমিন বন্ধুরে আমার আবু বকরের নাম আবু বকর সিদ্দিক ওই আবু বকর সিদ্দিক আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর জাহিরি ভাবে বয়সে কিন্তু ছিলেন মুরব্বী মানুষ আমার নবী ছিলেন মাত্র অল্প বয়সী মানুষ আবু বকর কয় নবী গো ও নবী গো নবী গো নবী গো আপনারে তো আমার বড় ভালো লাগে আমার আল্লাহ আদেশ করে দেয় ও নবী আবু বকর যেহেতু কইছে আপনারে ভালো লাগে আপনি আবু বকরের মাইয়াটারে বিয়া করেন কিতাও আমরা সুবহানাল্লাহ জোরে কোন ওই সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 8 বছর কয় বছর 8 বছর নবীর প্রতি
যখন নবী মেরাজে যায় নবীর বয়স তো মোটামুটি নির্দিষ্ট পরিমাণ, আমার আল্লাহর নবী ডাক দিয়া কই, ও আল্লাহ গো আমি হযরতে আয়েশারে বিয়া করতাম, হযরতে আয়েশারে বিয়ার বয়স এখনো হয় নাই, বয়স হইছে মাত্র 8 বছর, আমার নবীরে আল্লাহ কই নবী বিয়া করেন, এমন ভাবে বিয়া করতে করতে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার একবার না দুইবার না চারবার বিয়া করছে। আম্মা জান এক বরে কয়বার বিয়া করছে? প্রতি বছরে বিবাহ বার্ষিকীতে বোর একটু সুন্দর করে সাজাইয়া মহাব্বত তৈরি করেন, তাহলে 1 বছরের ভালোবাসাটা ঠিক থাকবো। আর নাহলে যদি এটি না করেন ফিসার মারিয়ার গোসারে বাড়ি ছাড়া কিছু যুক্ত না। হ্যাঁ, এর লাগে তো বাইর লেগে হবে, জন বেরি করলে লাগে বাইর যাওন যা লেগে তো এটা করবেন। প্রত্যেক বিবাহ বার্ষিকীতে মা বোনেরা সবসময় একটা একটা কাপড় দিবেন, খুশি হইব। মনে হয়েছে নি, মনে আছে নি বিয়ে কয় তারিখ হয়েছিল? মনে নাই কে? হ্যাঁ তুই এত বেডিয়ে থুম না, তোর কইছে বেডিয়ে বালা মার হাবা কর শতান ফোলা। আল্লাহ কবুল করুক, আরো জোরে কোন, আরো জোরে কোন, আমার নবীর আল্লাহ কই নবী আপনি আম্মা জান আয়েশারে বিয়া করেন, এবার আমার নবী বিয়া করছে 8 বছর বয়সে, এরপরে করছে 9 বছর বয়সে, এরপরে করছে 12 বছর বয়সে, এরপরে করছে 15 বছর বয়সে। বিয়া করার পরে বাবারা বন্ধুরা আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার নবীজির জাহিরি বয়সের হায়াতে আমার আব্বা ছিল নবীর চাইতে বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমার নবী সবার চাইতে বয়স্ক, আমার নবীর সম্মান এর চাইতে বেশি, কিন্তু কোনোদিন দেখলাম না আমার বাবা জান আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবারও জামাই কোয়া ডাক দিতে, আমার আব্বা জান সব সময় নবী নবী কোয়া ডাক দিত। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যদি মেরাজের মাধ্যমে আবু বকর সিদ্দিক রে সিদ্দিক উপাধি দিতে পারে, মেরাজের মাধ্যমে যদি নামাজ জানতে পারে, আমার আল্লাহ যদি আমার নবীর এত সম্মান দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার নবীর কাছে বিয়া দিতে পারে, তাহলে আপনারা জবান খুলে বলেন আমরা জীবনে একবার ওই নবীরে দেখতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও তোমার জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহিলিয়া যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা একবার দেখিতাম, বলেন না জাহিলিয়া যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা একবার দেখিতাম, কলিজা টুকুরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকুরা করে দিব যদি নবী তুমি চাও।